নমস্কার বন্ধুরা ভিডিও শুরুতেই যদি আমাদের জাতীয় দলের গতকালের খেলা নিয়ে কিছু আলোচনা করা যায় তো গতকাল কুয়েতের বিরুদ্ধে আমাদের জাতীয় দল ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল গতকালের ম্যাচে জয় আমাদের ভারতকে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করার জন্য বড় একটা সুবিধা করে দিত তবে গতকাল কুয়েতের বিরুদ্ধে ছন্ন ছড়া ফুটবল খেলে গোলশূন্যভাবেই ড্র করে ভারত গতকালের ম্যাচের এগারো মিনিটের মাথায় কর্নার কিক থেকে আনোয়ার আলীর কাছে ভালো একটা সুযোগ চলে আসে গোল করার তবে আনোয়ারালিন নোয়া হেডটা বারের সামান্য ওপর দিয়ে চলে যায় এরপর আরও বেশ কিছু সুযোগ আসে ভারতের কাছে তবে সেই সুযোগগুলি থেকেও গোল করতে ব্যর্থ হয় আমাদের ভারত অপরদিক দিয়ে আবার কুয়েদের কাছেও বেশ কিছু গোল করার সুযোগ চলে আসে তবে তারাও ব্যর্থ হয় এক কথায় বলতে গেলে গতকাল দুটি দলই কিন্তু অ্যাভারেজ পারফরমেন্স করেছিল তবে আর কথা হচ্ছে ভারতের কি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের পরবর্তী রাউন্ডের যাওয়ার আসা কি পুরোপুরি শেষ নাকি কোনো উপায়ে যেতে পারবে তো এই বিষয়ে তোমাদের জানিয়ে দিই ভারতের পরবর্তী ম্যাচ রয়েছে কাতারের বিরুদ্ধে কাতারের ঘরের মাঠে আর ভারতের গ্রুপে কাতার কিন্তু সবকটা ম্যাচ জিতেই বর্তমানে টপ পজিশনে রয়েছে সেক্ষেত্রে কাতারের বিরুদ্ধে ভারত যদি পরবর্তী ম্যাচে ড্র করতে পারে এবং কুয়েত যদি আফগানিস্তানের বিরুদ্ধে পরবর্তী ম্যাচে ড্র করে তাহলে কিন্তু গোল ভারান্সের পরিসংখ্যানে ভারত কিন্তু পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে সেক্ষেত্রে আমাদের আশা থাকবে পরবর্তী ম্যাচে যেন ভারত কাতারের মতন শক্তিশালী দলের বিরুদ্ধে ম্যাচটা ড্র করে এবং অপর দিক দিয়ে আফগানিস্তান ভার্সেস কুয়েত ম্যাচটাও যেন ড্র হয় তো এই পরিসংখ্যানেই কিন্তু ভারত পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করতে পারবে তো যাই হোক গতকাল ম্যাচ শেষে কোচ ইগোর ইস্টিম্যাক জানিয়েছেন তিনি আশাবাদী একদম শেষ ম্যাচ পর্যন্ত দলকে কোয়ালিফাই করানোর জন্য এবং এর পাশাপাশি তিনি বলেছেন এদিনের ম্যাচে তিনি বেশ কিছু নতুন প্লেয়ারকে সুযোগ দিয়েছিলেন যারা কিন্তু তেমন একটা ভালো পারফরমেন্স করতে পারেনি এবং এর পাশাপাশি সাহাল আব্দুল সামাদ এবং অনুরোধ এরাও তেমন একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি তেমনটাই গতকাল ম্যাচ শেষে জানিয়েছেন কোচ ইগোর ইস্টিম্যাক তো যাই হোক প্রতি ম্যাচের শেষেই কোচ ইগোর কাছে ম্যাচ হারের কারণ হিসাবে তার তৃতীয় হাতটা কিন্তু প্রস্তুতি থাকে সেটা কিন্তু নতুন কিছু নয় তবে ভারত যদি পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করতে না পারে তাহলে কিন্তু ইগোর নিজেই জাতীয় দল থেকে বিদায় নিয়ে নেবেন তেমনটাই তিনি জানিয়েছিলেন সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে শেষ ম্যাচে কোনো প্রকারে বাজিমাত করতে পারে নাকি কোচ ইগোর তো যাই হোক তোমরা জানো গতকালের ম্যাচেই আমাদের ভারতের জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলে নিয়েছেন আমাদের ক্যাপ্টেন সুনীল ছেত্রী সুনীল ছেত্রী তিনি ভারতের জন্য যা অবদান রেখেছেন তাতে তাকে নিয়ে যতই প্রশংসা করব ততই কিন্তু কম হয়ে যাবে আর সুনীল ছেত্রীকে গতকাল গুডবাই জানানোর জন্য হাজার হাজার সমর্থকরা গ্যালারি থেকে সুনীল ছেত্রীকে সম্মান জানায় তবে আশা করেছিলাম শেষ ম্যাচে যেন জয় পেয়ে একটা ভালো বিদায় উপহার দিতে পারবে সুনীল ছেত্রীকে টিম ইন্ডিয়া তবে তা কিন্তু আর হলো না তো যাই হোক আশা করবো সুনীল ছেত্রীর যেন তার পরবর্তী জীবনটা ভালো কাটায় তবে সবশেষে একটাই প্রশ্ন থেকে যাবে আপনার সুনীল ছেত্রী আমাদের জাতীয় দলের স্ট্রাইকার পজিশনে কোন প্লেয়ার জায়গা করে নেবে কারণ কোচ স্টিমাক সুনীল ছেত্রীর পর আর কোনো স্ট্রাইকারকে কিন্তু তেমনভাবে তৈরি করে নেননি সেক্ষেত্রে ভবিষ্যতে আমাদের জাতীয় দল যে বেশ সংকটের মুখে পড়তে চলেছে সুনীল ছেত্রীর বিদায়ের পর সেটা কিন্তু স্পষ্ট তো তোমাদের মতে ভারতের আপকামিং ম্যাচগুলোতে স্ট্রাইকার পজিশনে কোন প্লেয়ারকে সুযোগ দেওয়াটা উচিত এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও এর পাশাপাশি আমাদের এআইএফএফকে ভারতীয় অরিজিন প্লেয়াররা যাতে ভারতের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পায় সেই দিকেও কিন্তু এবার নজর দিতে হবে নাহলে কিন্তু বড় মঞ্চে গিয়েও ভারতের সফলতাটা অর্জন করাটা বেশ কঠিন হয়ে দাঁড়াবে ভবিষ্যতেও সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে এআইএফএফ কত শীঘ্রই আমাদের ইন্ডিয়ান অরিজিন প্লেয়ারদের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ করে দেয় তো যাই হোক এবার যদি কিছু ট্রান্সফার নিয়ে আলোচনা করা যায় তো গতকাল আপকামিং সিজনে মোহনবাগান দলের নতুন হেড কোচ এবং নতুন এক বিদেশি প্লেয়ারকে নিয়ে কিন্তু বেশ বড় সড়ো কিছু আপডেট জানা গেছে তো ইতিমধ্যেই তোমাদের জানিয়েছি আপকামিং সিজনে কোচ অ্যান্থনি সাবাসকে আমরা আর মোহনবাগানের হেড কোচের পদে দেখতে পাবো না তবে কোচ অ্যান্থনি লোবেসাভাস মোহনবাগান দলের টিডি হিসাবে আবারও নিযুক্ত হতে পারেন এবং সর্বপ্রথম তোমাদের জানিয়েছিলাম খুব সম্ভবত মোহনবাগান দলে বড় মাপের একজন স্প্যানিশ হেড কোচ আসতে চলেছে যাকে কোচ অ্যান্থনি সাবাস নিজেই নিযুক্ত করছেন এবং ভারতীয় মাটিতে সেই কোচ একেবারে নতুন একজন কোচ এবং আইএসএল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ কোচ নিযুক্ত করতে চলেছে মোহনবাগান এবং যেমনটা খবর ইতিমধ্যে সেই নতুন কোচকে কিন্তু চূড়ান্তও করে ফেলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট এবং সেই কোচের সাথে শুধুমাত্র চুক্তিপত্র সই করাটা বাকি রয়েছে এবং অ্যানাউন্সমেন্টটা বাকি রয়েছে এবং যেমনটা খবর সেই কোচের নামটা সরকারিভাবে এই মাসের মাঝামাঝিতেই ঘোষণা করে দিতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট তবে এর পাশাপাশি সেই কোচের সম্বন্ধে আরও যেমনটা লেটেস্ট আপডেট জানা গেছে সেই কোচের কাছে লালিগার একটা বড় দলকে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে মানে তোমরা বুঝতেই পারছো হাই প্রোফাইল প্লেয়ারদের পাশাপাশি কতটা হাই প্রোফাইল একজন কোচকে আপকামিং সিজনের জন্য নিযুক্ত করছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো মোহনবাগান যে আপকামিং সিজনে হাই প্রোফাইল প্লেয়ারদের পাশাপাশি হাই প্রোফাইল কোচ নিয়ে এসে বাজিমাত করতে চলেছে সেটা কিন্তু স্পষ্ট তবে কোচের পাশাপাশি মোহনবাগান দলের নতুন এক বিদেশি প্লেয়ারকে নিয়ে আবারও কিন্তু একটা বড় আপডেট জানা গেছে তো তোমরা জানো ইতিমধ্যেই মোহনবাগান ম্যানেজমেন্ট আপকামিং সিজনের জন্য আরও এক অস্ট্রেলিয়ান ওয়ার্ল্ড কাপার জেমি ম্যাকলেডানকে প্রায় চূড়ান্ত করে নিয়েছে তবে এবার জেমি ম্যাকলেডানের পাশাপাশি আরও এক হাই প্রোফাইল বিদেশিকে কিন্তু নিযুক্ত করার পথে রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট তবে সেই প্লেয়ারটার নামটা জানা না গেলেও সেই প্লেয়ারটার সম্বন্ধে যেমনটা জানা গেছে সেই বিদেশিটাই স্প্যানিশ একজন প্লেয়ার এবং স্পেনের জাতীয় দলের হয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে সেই প্লেয়ারটার কাছে এবং সেই বিদেশিটা মেনলি একজন মিডফিল্ড পজিশনের প্লেয়ার মানে সিডিএম পজিশনের প্লেয়ার এবং সিডিএম এর পাশাপাশি সেন্টার ব্যাক পজিশনেও তিনি খেলতে পারে সেক্ষেত্রে এমন একজন পজিশনের প্লেয়ারকে মোহনবাগান ম্যানেজমেন্ট চূড়ান্ত করছে মানে এটা কিন্তু নিশ্চিত তারা জনি জনিকাউকুকে বিদায় জানানোর পথে রয়েছে আপকামিং সিজনের জন্য আর ইতিমধ্যেই তোমাদের জানিয়েছি জনিকাউকুকে দলে নেওয়ার জন্য নর্থ ইস্ট ইউনাইটেড এফসি একটা ইন্টারেস্ট শো করেছে সেক্ষেত্রে হুকোপমাসের পর জনি কাউকুকেও মোহনবাগান ম্যানেজমেন্ট ছেড়ে দিলে মোহনবাগান সমর্থকরা তাদের আরও এক পছন্দের বিদেশি প্লেয়ারকে কিন্তু মিস করতে চলেছে সবুজ মেরুন জার্সিতে এবং জনিকাউকু এবং হুগবংশকে ছেড়ে দিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট সঠিক সিদ্ধান্ত নিতে চলেছে নাকি ভুল সিদ্ধান্ত সেটা কিন্তু ভবিষ্যতেই প্রমাণ হয়ে যাবে তো তোমাদের মতে জনিকাউকুকে ছেড়ে দিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট কি সঠিক সিদ্ধান্ত নিচ্ছে নাকি ভুল সিদ্ধান্ত নিচ্ছে এই বিষয়ে তোমাদের মতো মাত্র অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও তো যে কবে লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের এক নতুন প্লেয়ারের সাইনিং নিয়ে তো তোমরা জানো সিনিয়র দলের জন্য নতুন প্লেয়ার মোহনবাগান ম্যানেজমেন্ট এখনও পর্যন্ত সই না করলেও জুনিয়র দলের জন্য কিন্তু ইতিমধ্যে বেশ কিছু ভারতীয় ট্যালেন্টেড প্লেয়ারকে চূড়ান্ত করে নিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট এবং যাদের মধ্যে রয়েছে সালাউদ্দিন সায়ন লেওয়ান আদিল এবং সৌরভ তবে এবার কিন্তু এই পাঁচজন ভারতীয় প্লেয়ারের পাশাপাশি মথু এফে দলের আরও এক ভারতীয় প্লেয়ারকে মোহনবাগান ম্যানেজমেন্ট চূড়ান্ত করে নিয়েছে তাদের জুনিয়র দলের জন্য আর সেই প্লেয়ারটা হচ্ছে মথু এফে দলের একুশ বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার উমের মুথার কেপি তো এই তরুণ ডিফেন্ডারটা মুম্বাই সিটি এফসি টু দলের প্রোডাক্ট ক্লাব কেরিয়ারে কেরালা ইউনাইটেড কালীঘাট মিলন সঙ্গ মথু এফে দলের হয়ে তিনি খেলেছেন গত মৌসুমে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ এবং আই লিগ থ্রি রয়ে চৌদ্দটা ম্যাচে দুটো গোলও রয়েছে এই উমের খাতায় তো কেরালিয়ান এই তরুণ ডিফেন্ডারকেই মোহনবাগান ম্যানেজমেন্ট এবার কিন্তু তাদের জুনিয়র দলের জন্য সই করে নিয়েছে এবং কোচ ডেগিজে দলে এসেই মোহনবাগান দলের জুনিয়র দলে বেশ কিছু তরুণ সেরা প্লেয়ারকে সাইনিং করে ভবিষ্যতে মোহনবাগান দলের সাপ্লাই লাইনকে আরও বেশ মজবুত করে তুলেছে সেটা কিন্তু বলাই যায় এবং ভবিষ্যতে এই সমস্ত তরুণ প্লেয়াররাই মোহনবাগানের সিনিয়র দলের সম্পদ হয়ে উঠতে চলেছে সেটা কিন্তু স্পষ্ট তো বন্ধুরা সিনিয়র দলের পাশাপাশি মোহনবাগানের জুনিয়র দলের এই প্রোজেক্ট দেখে তোমাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও তো বন্ধুরা এই ভিডিওতেই বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার ছিল তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে আইকনটা অবশ্যই প্রেস করে দিও আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয় আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটা খুঁজে পেয়ে যাবে সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও তো বন্ধুরা এই ভিডিওটা এটুকুই ছিল তো আশি বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে